রান্নার রীতিকথা থেকে সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ মিক্সড ভেজিটেবল। চলুন দেখে নিই কি কি লাগছে। আমি এখানে নিয়েছি একটা ছোট বাঁধাকপির চার ভাগের এক ভাগ, ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের লাউয়ের চার ভাগের এক ভাগ, লাউটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। চারটে ফুলকপি নিয়েছি, ফুলকপির ফুলগুলো। দুটো গাজর নিয়েছি, গাজরটাও ঠিক এরকম স্লাইস করে কাটা। চার পাঁচটা বিনস নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের ওলকপি নিয়েছি। পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একটা, পেঁয়াজটাকে চার ভাগ করে এরকম ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটি নিয়েছি অল্প কিছু, টু টেবিলস্পুন। কর্নফ্লাওয়ার নিয়েছি, 100 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে আমি নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু সয়া সস দিয়ে মেখে রেখেছি। 100 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটাকে ঠিক এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এটাকেও গোলমরিচের গুঁড়ো, নুন আর সয়া সস দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি দুটো ডিম। চলুন এবার রান্না চলে যাই। আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এবার একে একে তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, সাথে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো দেবেন, সাথে সামান্য একটু জল দিচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ফুল আঁচে দিয়েছি গ্যাসটাকে, এবার একটা সিটি আসা অবধি অপেক্ষা করব। এভাবে কাঁচা চামচ দিয়ে হাওয়াটাকে বের করে দিতে হবে, তা না হলে প্রেশারটা বসে আপনার সবজিটা একদম নরম হয়ে যাবে। চাইনিজ অ্যাকচুয়ালি খুব গলানো সবজি হয় না, একটু শক্ত থাকে সবজিটা, তাই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। আমি প্যান গরম করে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। এবার এখানে পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে তারপরে অন্য দিয়ে দিচ্ছি। হালকা একটু ব্রাউনিশ কালার এসছে, এর মধ্যে এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ ভেজে তারপরে ডিমটা অ্যাড করবো। চিংড়িটাও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে এক সাইড করে আমি ডিমটা ঢেলে দিচ্ছি। ডিমের মধ্যে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন আর সয়া সস মিশিয়ে নিয়েছি। নিয়ে ফেটিয়ে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, এবং সাইড থেকে ডিমটাকে হয়ে যাক, তারপরে অ্যাড করবো সবজিগুলো। Thank you.
এবার সবজিটা অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে অনেক জল বেরিয়ে যাবে আর সবজিটা গলে যাবে। আমি 2-1 মিনিটের জন্য এভাবে রান্না হতে দেব। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ সয়া সস। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে এবার এর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে নেড়ে দেব। তৈরি হয়ে গেল চাইনিজ মিক্স ভেজিটেবল। আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে এবার সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করতে পারেন, না দিলেও অসুবিধা নেই। আপনারা ট্রাই করে দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।